ভারতীয় সেনাবাহিনীর একটি কর্মসূচিতে শনিবার উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অবসরপ্রাপ্ত সেনা এবং বীর নারীদের সম্মানে এবং সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে আগরতলা মিলিটারি স্টেশনে আয়োজিত এই কর্মসূচিতে সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিক নীলেশ কুমার এবং অন্যান্য বরিষ্ঠ সেনা কর্তা এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবীণ সেনা সদস্য এবং অন্যান্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার জন্যই দেশ এবং রাজ্য সুরক্ষিত রয়েছে বলে জানান সুশান্ত চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে সেনার ভূমিকার উল্লেখ করে জানান, রাজ্যের সমান সজাগ এবং সতর্ক ভারতীয় সেনা। এটা আমি বক্তব্যে বলেছি যে ইন্ডিয়ান আর্মি আমাদের মধ্যে সবসময় সদা জাগ্রত রয়েছেন বলেই ভারত আজকে আমরা সুরক্ষিত, ভারতবাসী সুরক্ষিত। এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি বিগত দিনে যে ইন্ডিয়ান আর্মি সেই বাংলাদেশের সঙ্গে আমরা যে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে 71-এ, তখন যে ভূমিকা নিয়েছিল ত্রিপুরাকে রক্ষা করার জন্য, ত্রিপুরার জনগণকে রক্ষা করার জন্য এবং ভারতকে অখণ্ড সুরক্ষিত রাখার জন্য, শুধু যুদ্ধ তা শুধু সামাজিক বিভিন্ন কর্মসূচিতেও তারা নিজেদেরকে জড়িয়ে রেখেছে। এটা রক্তদান বলুন, এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, এবং আজকে আমরা যেটা দেখলাম যে এক্স সার্ভিসম্যানদেরকে নিয়ে যে তারা কর্মসূচি করেছে, তাতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক্স সার্ভিসম্যান যারা একসময় ইন্ডিয়ান আর্মির সঙ্গে জড়িত ছিল, কেউ বা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মানে ইন্ডিয়ান আর্মির সঙ্গে যারা একবার যুক্ত হন তারা কখনো হারিয়ে যান না। তাদের সামাজিক কর্মসূচিরও প্রশংসা করেন সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।